চলতি বিপিএলে স্বস্তি নেই রংপুর রাইডার্স শিবিরে। বিদেশি ক্রিকেটারদের আসা যাওয়ার মিছিলে এখনও চলছে সেরা একাদশের খোঁজ। চার জয়ে টেবিলের চার নম্বরে নুরুল হাসান সোহানের দল। আপাতত অবস্থানটা স্বস্তির হলেও বিপত্তিটা ধারাবাহিকতায়, আর তা খুঁজে পেতে এই ম্যাচেই নামানো হতে পারে আফগান স্পিনার মুজিবুর রহমানকে। অন্যদিকে শেষ ম্যাচে খুলনাকে হারিয়ে কাগজে কলমে এখনও টুর্নামেন্টে টিকে রয়েছে নাসির হোসেনের দল। সে ম্যাচের ফলাফলই রংপুরের বিপক্ষে ভালো করার অনুপ্রেরণা যোগাবে টিম ডোমিনেটর্সকে। ঢাকা রংপুর লড়াইয়ের পরেই মাঠে নামবে টেবিল টপার ও স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠে প্রথম ম্যাচটি হতাশায় কাটলেও দ্বিতীয় ম্যাচে পুরনো রূপে ফিরেছে মাশরাফি বিন মর্তুজারা। ব্যাট হাতে দলটির হয়ে দারুণ করছেন নাজমুল হোসেন শান্ত, বল হাতে নেতৃত্ব খোদ অধিনায়কের হাতে। বিদেশি রিক্রুটরাও ছন্দে থাকায় এবারের আসরের শিরোপা জয়ের অন্যতম দাবিদার স্ট্রাইকার্স। এদিকে টুর্নামেন্টে টিকে থাকতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই ইয়াসির রাব্বিদের সামনে। অবশ্য গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ওহাব রিয়াজকে পাচ্ছে না খুলনা। ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব বুঝে নিতে নিজ দেশে ফিরেছেন পাক পেসার। সাব্বির মিথুন, সময় সংবাদ।